প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত শ্রেণী দ্বিতীয় বিষয় আদ্রুসুল আরাবিয়া আজকে তোমাদের পাঠ্য বিষয় আরজাসু সানিয়ে বাইতি গত ক্লাসে আমরা এই प्रथम अंशटुकु पढ़ेछिलाम एवं एर अर्थ जेनेछिलाम आशा करी तुम्हारा भाषा एई अंशटुकु पढ़ेछो आज आमरा एर परेर अंशटुकु পড়ব এবং এর অর্থ জানব দেখো বোর্ডের দিকে তাকাও তোমাদের আজকে আমি এই অংশটুকু আরবি লিখে দিলাম এবং সাথে এর অর্থ লিখে দিলাম আমি পড়াচ্ছি তোমরা শুনো হাজা সারিরি ওয়া হাজা কুরসিই ওয়া হাযিহি তবিলাতি কলামি ওয়া কিতাবি আলা তবিলাতি ওয়া হাকিবাতি তাহতা তবিলাতি নাফিজাতু গুরফাতি মাফতুহাতু অর্থ হাজা সারিরি এটা আমার খাট ওয়া হাজা কুরসি এটা আমার চেয়ার ওয়া হাজিহি তবিলাতি এবং এটা আমার টেবিল কলামি ওয়া কিতাবি আমার কলম এবং আমার বই আলা তবিলাতি টেবিলের উপর ওয়া হাকিবাতি তাহতা তবিলাতি এবং আমার ব্যাগ টেবিলের নিচে নাফিজাতু গুরফাতি মাফতুহাতুন আমার কক্ষের জানালাটি খোলা আবারও বলছি শুনো হাজা সালিরি ওয়া হাজা কুরসিই ওয়া হাযিহি তবিলাতি কলামি ওয়া কিতাবি আলা তবিলাতি ওয়া হাকিবাতি তাহাতা তবিলাতি নাফিজাতু গুরফাতি মাফতুহাতুন অর্থ এটা আমার খাট এটা আমার চেয়ার এবং এটা আমার টেবিল আমার কলম এবং আমার বই টেবিলের উপর আমার ব্যাগ টেবিলের নিচে আমার পকেটের জানালাটি খোলা তোমরা বাসায় এই অংশটুকু আরবি ভালো করে পড়বে এবং এর অর্থগুলো শিখবে আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে এই অংশটুকু এই অংশটুকু আরবি পড়া আরবি পড়া এবং এর অর্থ এর অর্থ শিখা সাথে বইয়ের দশ পৃষ্ঠার শব্দার্থ প্রথম সারির শব্দার্থ দেখো বইয়ের দশ পৃষ্ঠাগুলো আজকে আমরা সেখানে প্রথম সারির শব্দার্থগুলো পড়ব একবার জামিলুন অর্থ সুন্দর হাদিকাতুন অর্থ বাগান ফগিরাতুন অর্থ ছোট নাফিসাতুন অর্থ জানালা উহিব্বু অর্থ আমি ভালোবাসি এই শব্দগুলোর অর্থ শিখবে
বোর্ডে দেওয়া অর্থাৎ তোমাদের বইয়ের 9 পৃষ্ঠার দ্বিতীয় অংশ যে অংশটুকু আমি বোর্ডে লিখে দিয়েছি সেই অংশটুকু পড়বে এবং অর্থগুলো শিখবে স্বাস্থ্যবিধি মেনে চলবে অযথা বাইরে ঘোরাফেরা করবে না আজকে এতটুকুই খোদা হাফেজ আগামী ক্লাস পর্যন্ত তোমরা আশা করি ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আসসালামু আলাইকুম।